বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, অনেক গাড়ি কালেকশন আছে আমাদের ভাইভ এন্টারপ্রাইজে। আমাদের দুটি শোরুম, একটি হচ্ছে 7 মিনিট এখানে 11 নম্বর রুটে, একটি হচ্ছে আমাদের 9 নম্বর রুটে। প্রচুর পরিমাণ গাড়ি কালেকশন আছে আমাদের শোরুমে। কিন্তু ব্যাস 4,20,000 থেকে শুরু করে একেবারে কিন্তু হাই গ্রেড 32-38 লাখ টাকা পর্যন্ত গাড়ি কালেকশনে আছে। প্রাডো থেকে শুরু করে, প্রাডো আছে 2002-এর এবং হচ্ছে 500 সিটি আছে 2011 তেলের গাড়ি, প্রিমিয়াম আছে আপনার হচ্ছে 4-এর এবং হচ্ছে প্রিমিয়াম আছে আপনার 2003-এর এবং হচ্ছে এলিয়ন আছে 2003-এর এবং এপিএক্স প্যাকেজ আপনার হচ্ছে প্রিমিয়াম আছে 2017-ও আপনার হচ্ছে 21-এর রেজিস্ট্রেশন অ্যাপেল প্যাকেজ লোনের গাড়ি। এটি হচ্ছে 2495 আমাদের হচ্ছে আস্কিং প্রাইস। আপনার প্রিমিয়ামটি 17 গাড়ি এবং হচ্ছে আপনার এলিয়ন আছে আপনার হচ্ছে 3-এর এবং হচ্ছে আইএসটি আছে এবং আপনার হচ্ছে জিভ আছে আপনার হচ্ছে কেআই স্পোর্টেস এবং হচ্ছে আপনার আমাদের কালেকশনে আপনার হচ্ছে সিএইচআর আছে 2017 মডেলের, ফিল্ডার আছে 4-এর নিউ শেপ, 5-এর একটি দুটি গাড়ি আছে কালেকশনে এবং অনেক গাড়ি আলহামদুলিল্লাহ কালেকশনে আছে। আপনার র্যাফোর আছে 2006-এর নিউ শেপ জি এডিশন, পুশ স্টার্ট এবং সিএনজি অকটেন দুটি ওকে আছে। অনেক গাড়ি আলহামদুলিল্লাহ কালেকশন আছে। ডাবল কেবিন পিক আপ আছে 4টি, আপনার নিসান নাভারা আছে 2টি, আলহামদুলিল্লাহ ডিজেল আপনাদের জন্য কালেকশনে আছে, হায়েস আছে সুপার জিএল 2টি এবং একটি আছে জিএল, 13 মডেলের 2টি গাড়ি কালেকশনে আছে হায়েস, একটি আছে ডিজেল আছে, একটি 3টি গাড়ি আছে হায়েস কালেকশনে। আজকে একটি না 2টি ছোটো কম দামি গাড়ি আপনাদের জন্য কালেকশন করেছি 2023 সালের আমাদের ভাইভ এন্টারপ্রাইজের নতুন 2টি গাড়ি, ছোটো গাড়ি আপনাদের জন্য রিভিউতে চলে এসেছে। এটি হচ্ছে আপনার ফানকার্গো, এটি হচ্ছে 1999 মডেলের 2000 আপনার হচ্ছে 3-এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো 1300 সিসি এবং আপনার বাম পাশে আছে আপনার স্টারলেট সলিল 1993 মডেল 1997 রেজিস্ট্রেশন, অল অপশন অটো। এই 2টি গাড়ি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু 2টি গাড়ি কিন্তু লুকিং গ্লাসগুলো কিন্তু এমনি ম্যানুয়াল এবং আপনার হচ্ছে ভিতরে অন্য সাইডগুলো আদার্স আপনার হচ্ছে অল অপশন অটো। দেখাবো আমি স্টারলেট সামনের হেডলাইট থেকে আপনার সাইড লাইট, হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ অবস্থা আছে। এটি কিন্তু কাচের হেডলাইট আপনার হচ্ছে স্টারলেট সলিলে, হেডলাইটগুলো কিন্তু কাচের হয় এবং হচ্ছে ফগলাইটগুলো কিন্তু কাচের আছে এবং আপনার হচ্ছে ফগলাইট লাগানো আছে 2টি এবং ভিতরে কিন্তু আপনার রাত্রে যখন আপনি লাইট জ্বালাবেন তখন কিন্তু আপনি এগুলো কিন্তু ভিতরে কিন্তু অনেক লাইট লাগানো আছে। আপনারা চাইলে আপনারা যখনই রাত হবে অন্ধকারে কিন্তু প্রচুর আলো হয় এই গাড়িটি এবং আপনার হচ্ছে হেডলাইট থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু ভালো আছে, ভাঙা নেই ফগলাইট হেডলাইট এবং সামনে স্টিল বাম্পারটি লাগানো, কারণ বডি কিট করার জন্য আপনি স্টিল বাম্পারটি লাগালে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যার কারণে কিন্তু আমরা আপনার হচ্ছে বডি কিটটি করা হয়নি এবং আপনার বডি কিটটি আপনার নষ্ট হয়ে থেকে স্টিল বাম্পারটি লাগানো হয়নি এবং গাড়ি কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। এবং টয়টা একটি লোগো লাগানো আছে আপনার বনাটের সাথে এবং হচ্ছে স্টিকারগুলো লাগানো আছে স্টার এবং গ্লাসগুলো কিন্তু আপনার হচ্ছে টয়টা ব্র্যান্ডের আপনার গ্লাসগুলো আছে এবং হচ্ছে ওয়াইপার বা জালি ওয়াইপার ব্লেড এগুলো কিন্তু সচল অবস্থায় আছে, ওয়াইপার নব সচল অবস্থায় আছে, পানি বের হয় অর্থাৎ ফ্রেশ রেডি আছে অবস্থা। এবার দেখো আপনাদের সামনে হচ্ছে ডিস্ক ব্রেক এবং আপনার বডি কিটটি কিন্তু আপনার হচ্ছে বাম্পারে কিন্তু সুন্দর একটি ডিজাইন আপনার করা আছে এবং অ্যালো রিমস এবং সামনে ডিস্ক ব্রেক আপনার হচ্ছে টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে, 4টা টায়ার মিনিমাম 8 থেকে 1 বছর আপনার রাফ ইউজ করতে পারবেন। লুকিং গ্লাসটি কিন্তু হাতে আপনার হচ্ছে আপনার ভাঙবেন, এটি কিন্তু আপনার ম্যানুয়াল লুকিং গ্লাসগুলো, রেনশেডগুলো লাগানো আছে, লক আনলক কিন্তু এটি হচ্ছে অটো রিমোটে আপনার লক আনলক করতে পারবেন এবং প্যানেলে বডি কিটটি কিন্তু আপনার সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এবং আচ্ছা মাঝখান থেকে কিন্তু একটি সিলভার কালার কিন্তু একটি কালার আছে, বাকি কিন্তু ব্ল্যাক কালার আপনার সৌন্দর্যের জন্য ডিজাইনটি করা হয়েছে এবং অকটেন ট্যাঙ্কটি কিন্তু বাম্পার সেখানে আছে এবং আপনার হচ্ছে বডি কিন্তু অনেক ফ্রেশ আছে, কোনো রঙের কাজ নেই করতে হবে না। পিছনে কিন্তু শু ব্রেক সিস্টেম এবং হচ্ছে টায়ার রিমস কী অবস্থা আছে দেখাচ্ছি আপনাদেরকে, দেখানো হয়েছে বাম্পাসটি কী অবস্থা আছে দেখাবো আপনাদেরকে পিছনের অংশটি, যেহেতু বাম্পাসটি দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। এটি কিন্তু আপনার নিউ শেপের, যেমন আপনার ব্যাকলাইটগুলো কিন্তু আপনার হচ্ছে আলাদা আলাদা, যেটা হচ্ছে ফুল ব্যাকলাইট হচ্ছে ওল্ড শেপ, এটা কিন্তু আপনার নিউ শেপের ব্যাকলাইট এবং হচ্ছে আপনার শোলাইট, এটা হচ্ছে শোলাইট, এটা হচ্ছে ব্যাকলাইট, দুটি ব্যাকলাইট এবং শোলাইট এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, অরিজিনাল টয়টা ব্র্যান্ডের লাইটগুলো আছে এবং আপনার হচ্ছে টয়টা লোগোটি ফ্রেশ আছে, চাবি থেকে আপনারা এখান থেকে খুলবেন ব্যাকলাইটটি আবার হচ্ছে লাগাইতে পারবেন এই সিস্টেমটি এবং হচ্ছে 12 সিরিয়ালের ডিজিটাল প্লেট ডিভিডি ব্যাক ক্যামেরা কিন্তু ওকে আছে। আর জিনিস আপনাদেরকে দেখায় বডি কিটটি কিন্তু কত সুন্দর একটি ডিজাইন আপনার হচ্ছে বডি কিটটি আছে, এখান থেকে কিন্তু আপনার মোটা হয়ে এখানে কিন্তু চিকন হয়ে একটি ডিজাইন আপনার এসছে, গাড়িটি করা হয়েছে বডি কিটটি সুন্দর একটি ডিজাইন করা হয়েছে, এখানে সেলেন্সারে কিন্তু একটি আপনার হচ্ছে কিট লাগানো আছে আপনার হচ্ছে নিকেলের, সুন্দর একটি গাড়িটির জন্য ডেকোরেশন করার জন্য সুন্দর একটি লাগছে গাড়িটি। এবং আর জিনিস বলি অ্যান্টিনাটি কিন্তু আপনার লাগানো আছে সুন্দর একটি আপনার ছাদে অ্যান্টিনার লাগানো আছে এবং আপনার ডান পাশের পিছনের রিম স্টারটিও দেখাচ্ছে আপনাদের, এবং ডান পাশে ফ্রেশ অবস্থায় আছে এবং আপনার গ্লাসের বিটগুলো কিন্তু আপনার নিকেলের লাগানো আছে এবং ডান পাশের যে বডি কিটটি আপনার প্যানেলের এটা কিন্তু সিলভার কালারের, ডিজাইনটি দুইটা একই কালার অবস্থায় আছে, ফ্রেশ কন্ডিশন আছে এবং লুকিং গ্লাসটি কিন্তু সচল অবস্থায় আছে
এবং সামনের টায়ার এবং রিমস একই ডিজাইনের চারটি রিমস আছে। টায়ারগুলো কিন্তু আল্লাহর মধ্যে ভালো কন্ডিশন আলহামদুলিল্লাহ। মিনিমাম আপনার 8 থেকে 1 বছর আপনার রাফিস করতে পারবেন। ছোট্ট একটি গাড়ি আপনাদের জন্য কালেকশন করেছি, ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র আপনাকে দেখাচ্ছি। চলুন আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করি কী অবস্থা। কিন্তু আপনার দেখাচ্ছি কী অবস্থা, এসি প্যানেলটি, এসিটি কিন্তু ওকে আছে গাড়িটির। আপনার হচ্ছে ডিভিডিটি কিন্তু আপনার যে লাগানো আছে, ডিভিডি লাগানো আছে এবং আপনার অটো গিয়ার অল অপশন অটো। আপনার হচ্ছে গ্লাসগুলো সুইচগুলো কিন্তু আপনার নামবে উঠবে এবং হচ্ছে সেন্ট্রাল লক। আপনার হচ্ছে রিমোট থেকে আপনি চাবিটি লক আনলক করবেন। আপনি ড্যাশবোর্ডটি দেখাচ্ছি কী অবস্থায় আছে। সিট কভার থেকে শুরু করে সম্পূর্ণ সিলিংটা দেখাচ্ছি আপনাদেরকে। ডান পাশে ডোর প্যাডটি দেখাচ্ছি আপনাদেরকে। পিছন স্পিকারগুলো দেখাচ্ছি আপনাদেরকে। পিছনে কিন্তু স্পিকার থেকে শুরু করে একেবারে কিন্তু ভিতরের সিট কভারগুলো লাগানো আছে বেজ ইন্টেরিয়রে এবং আপনার গাড়ি কিন্তু ওকে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। এবং ভিতরটি দেখাচ্ছে একজন ভিতরে ড্যাশবোর্ড থেকে শুরু করে গাড়ি কিন্তু দেখাচ্ছে কী অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। আপনার সিটগুলো দেখাচ্ছে কী কন্ডিশন আছে, সিট টু সিট ফিটিং। বাম পাশে ডোর প্যাডটি দেখাচ্ছি আপনাদেরকে। পিছনের বাম পাশটিও দেখানো হয়েছে, ব্যাকডেলা ভিতরটিও দেখা আপনাদেরকে। এটা কিন্তু আপনার 50 সিলিন্ডার সিএনজি লাগানো আছে। সাইডে কিন্তু আপনার ফ্রেশ আছে গাড়িটি অনেক। ব্রেক সিস্টেম লাইটিং কিন্তু ভালো আছে এবং রাতে কিন্তু গাড়ি কিন্তু অনেক লাইটিং করা আছে। আপনার লাইট জ্বালালে অনেক সুন্দর লাগে গাড়িটি ভিতরে এবং বাইরে। ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে, ইয়াফা ইঞ্জিন আপনার আছে 1331 সিসি, পানি জাতীয় ব্যাটারি লাগানো আছে, রাওয়ানা সিএনজি করা আছে। পাওয়ার স্টিয়ারিং আপনার হচ্ছে ট্যাঙ্কটি এখানে আপনার তেলের। মোটরের উপর কভারটি দেখিয়েছি কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ছোট একটি গাড়ি আপনাদের জন্য কালেকশনে আছে আলহামদুলিল্লাহ। গাড়িটি দেখানো হয়েছে 1993 মডেলের। আপনার 97 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, 1331 সিসি, সিএনজি অপশন দুটি কিন্তু ওকে আছে। আপনার ভিতরে আপনার হচ্ছে বেজ ইন্টেরিয়র, বাইরে হচ্ছে ব্ল্যাক কালারের এবং গাড়ি কিন্তু সম্পূর্ণ পেপার্স আপডেট কমপ্লিট, একটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, গাড়িটি রেডি অবস্থায় আছে ইনশাআল্লাহ। আপনার এটি আস্কিং প্রাইস হচ্ছে ভিউয়ার্স 4,50,000 টাকা, আমাদের দামাদামি প্রাইস, অবশ্যই প্রাইসটি কিন্তু কমাতে পারবে ইনশাআল্লাহ। এবার দেখাবো আপনাদেরকে, যেহেতু আপনার স্টলের সলিডিটি দেখানো হয়েছে, এখন দেখাবো আপনাদের হচ্ছে 99 মডেলের, রেজিস্ট্রেশন 2003 হয়েছে, 1300 সিসি গাড়িটি। সামনে হেডলাইটগুলো আলহামদুলিল্লাহ দুটি হেডলাইট কিন্তু গাড়ির সাথে হেডলাইটগুলো আছে, অর্থাৎ আপনার হচ্ছে ভাঙা নেই, আপনার ফ্রেশ অবস্থায় আছে। এবং আপনার ফলগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে এবং হচ্ছে 11 সিরিয়াল, ঢাকা মেট্রো খাওয়া যেহেতু 13 সিরিয়ালে, এই জন্য আপনার সিরিয়ালটি কম পেয়েছে। এবং আপনার হচ্ছে দুটি আপনার হচ্ছে ফগলাইট লাগানো আছে, হেডলাইটগুলো দেখাচ্ছে আপনাদেরকে। স্টিল বাম্পারটি লাগানো নেই, তেলের গাড়ি, গাড়িটি কিন্তু আপনার সিএনজি করা নেই। এবং টয়টা ব্র্যান্ডের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে, প্রত্যেকটি গ্লাস। এবং আপনার হচ্ছে সামনের ওয়াইপার জালি, ওয়াইপার ব্লেড থেকে শুরু সম্পূর্ণ কিন্তু রেডি আছে, ফ্রেশ টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। ডিস্ক ব্রেক এবং হচ্ছে আপনার অ্যালো রিমস, আপনার টায়ারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। মিনিমাম আপনার 8 থেকে 1 বছর রাফিস করতে পারবেন। মার্কার ইন্ডিকেটার লাইটটি আছে এবং লুকিং গ্লাসটি কিন্তু হাতে আপনারা ভাঙবেন, এটি কিন্তু হাতে ভাঙার জন্য। এবং হচ্ছে ভিতরের মিররটি শুধু আপনার হচ্ছে অটোমেটিক কাজ করবে। এবং আপনার হচ্ছে গাড়ি কিন্তু ওভারঅল খুবই ফ্রেশ অবস্থায় আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং কোনো এচনে বড়িতে একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। তেলে চালানো, এটি অকটেন ভরবেন, আপনি অকটেন ট্যাঙ্কটি কিন্তু বাম পাশে দেওয়া আছে। এবং হচ্ছে পিছনে শু ব্রেক সিস্টেম, অ্যালো রিমস এবং হচ্ছে আপনার টায়ারগুলো দেখাচ্ছে কী কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। পিছনের সার্কিটগুলো দেখাবো আপনাদেরকে, পিছনেগুলো আছে গাড়ির সাথে, ব্যাকলাইটগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, কোনো ভাঙা নেই, অনেক সময় ভাঙা থাকে, ফাটা থাকে। এবং হচ্ছে প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল টয়টা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে। এবং হচ্ছে আপনার ব্যাকলাইট কিন্তু খোলার জন্য সিস্টেম কিন্তু আপনার এখানে আছে। এবং আপনার ডিজিটাল প্লেট দুটি এবং হচ্ছে টয়টা লোগোটি এবং ওয়াইপার ব্লেডটি ভালো অবস্থায় আছে। পিছনের সাইডে দুটি সোলার থাকে, দুটি সোলার কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে।
ব্যাকডারটা কিন্তু লোকাল লক এখান থেকে করতে পারবে, তালারের সিস্টেম এখানে দেওয়া আছে এবং আপনার ওয়াইপারের ব্লেড পানি নবটি কিন্তু এখানে দেওয়া আছে আপনার এবং ব্লেডটি এখানে আছে, অর্থাৎ আপনার যখনই আপনি ওয়াইপারটি চলবে এখান থেকে কিন্তু পানি বের হবে, সিস্টেমটি কিন্তু দেওয়া আছে এটাতে। ফানকার্গো লোকগুলো কিন্তু ভালো আছে, ভাঙা নেই। দেখানো হয়েছে পিছনে সেটি কী অবস্থা আছে, আলহামদুলিল্লাহ দেখাবো আপনাদের রিমস কী অবস্থা আছে, একই ডিজাইন আছে কি না দেখাচ্ছি আপনাদেরকে। এবং গ্লাসের যে বিটগুলো আছে এগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, কোনো মানে আপনার ছিঁড়া ফাটা নেই। এবং আপনার আরেকটি জিনিস দেখাচ্ছি ডান পাশটি কী অবস্থা আছে, সামনের গ্লাস এবং ডোরগুলো কিন্তু একেবারে কিন্তু ইজি আছে, একেবারে কিন্তু ইজি অবস্থায় আছে। এবার লুকিং গ্লাসটা কিন্তু সচল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, ফ্রেশ আছে। অ্যান্টিনিয়ার রেডিও অ্যান্টিনিয়ারটা কিন্তু ফ্রেশ আছে, সাদে কিন্তু দুটি ড্রেন বিট হয়, বিটটি কিন্তু ম্যাচিং নেই, বিটটি কিন্তু ফ্রেশ আছে। এবং ডান পাশে ইন্ডিকেটর লাইট এবং যে রিমস টায়ার একই অবস্থায় আছে, ডাস্ট ম্যাট সহ একবারে কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ। গাড়ি রেডি অবস্থায় আছে এবং দেখা যাচ্ছে বাইরে কী অবস্থা আছে, গাড়ি দেখো ভিতরের কন্ডিশন কী কন্ডিশন আছে চলেন আপনাদের বলবো যে আপনার এই পুরাতন গাড়ি হিসেবে কিন্তু আপনার প্রচুর স্পেস দিয়েছে জাপান আপনার এই গাড়িতে। ড্যাশবোর্ডটি দেখাচ্ছে কী কন্ডিশন আছে, এখান থেকে কিন্তু এসি সিস্টেম, এসিটি কিন্তু ভালো অবস্থায় আছে। এখানে টিয়ার ব্যাগ আছে আর টিয়ার ব্যাগ কিন্তু বামে এখানে আছে এবং আছে মিটারটি, ড্যাশবোর্ডটি কী ডিজাইনের এবং কী স্টাইলে আসছে আপনার দেখাচ্ছি। এটা কিন্তু গিয়ারটা কিন্তু আপনার এখান থেকে আপনার হচ্ছে গিয়ারটি ফেলাবেন, এটি এখান থেকে ফেলাবেন আপনার, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এবং আপনার হচ্ছে ড্যাশবোর্ডের এটা সিঙ্গেল পাওয়ার, আপনার হচ্ছে ফানকার্গো যে আপনার হচ্ছে এটি কিন্তু আপনার হচ্ছে ফ্রেশ অবস্থায় আছে, আপনার হচ্ছে পাদানি এখানে কিন্তু ফানকার্গো লেখা অরিজিনালি আসে এবং আপনার সিট কভারগুলো কিন্তু লাগানো নেই। মাস্টার সুইচ থেকে শুরু করে অল অপশন অটো গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে, তেলের গাড়ি। দেখাচ্ছি পিছনের সিটগুলো কী অবস্থা আছে এবং সিলিং থেকে শুরু করে ডান পাশের বোর্ডটি দেখাচ্ছি, পিছনে কিন্তু সাইডগুলো দেখাচ্ছি কী অবস্থা আছে, ডোর প্যাড থেকে শুরু করে স্পেয়ারটা কিন্তু এখানে আছে আপনার রাখা আছে। ইঞ্জিন রুমটি দেখাবো আপনাদেরকে, অনেক ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। ইঞ্জিন মার্সেল এবং আচ্ছা আপনার ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে, লাগানো নেই সিট কভারটি আপনি লাগাতে পারেন এবং স্টিল বাম্পারটি লাগানো নেই, আদারওয়াইজ গাড়ি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আছে। এটি হচ্ছে 99 মডেলের এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2003-এ। অল অপশন অটো, লুকিং গ্লাসগুলো শুধু হচ্ছে সিঙ্গেল পাওয়ার, বডিটি কিন্তু হচ্ছে ম্যানুয়াল। এটি হচ্ছে আপনার 99-এর 2003-এর রেজিস্ট্রেশন, এটি আস্কিং হচ্ছে 6,95,000। আপনারা অবশ্যই আমাদের রিভিউ দেখে আসলে আপনাদের জন্য প্রাইসটি কমানো হবে ইনশাল্লাহ। আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে বাড়িধারা ব্লক যে রোড নয় প্লট ছয় নতুন বাজার ঢাকা পাশে, এখানে শোরুমটি অবস্থিত। শুক্রবার শনিবার ফ্রাইডে কোনো বন্ধ থাকে না, কোনো প্রকার ব্যাংক লোনের ব্যবস্থা নেই, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি। যে নাম্বার দিয়ে যোগাযোগ করুন সেটি হচ্ছে 0712-642-114, 0704-0504-0566। অ্যাড্রেসটি হচ্ছে বাড়িধারা ব্লক যে রোড নয় প্লট ছয় নতুন বাজার ঢাকা পাশে, এখানে শোরুমটি অবস্থিত। এগুলো আপনার স্ক্রিনে দেখতে পারবেন, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত শোরুমটি ওপেন থাকে। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে গাড়ি আমাদের শোরুমে কালেকশন আছে, আমাদের শোরুমে কিন্তু এলপিজি এবং সিএনজি কনভার্সনের ব্যবস্থা আছে নতুন, আপনারা এসে করতে পারবেন ইনশাল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের রিভিউ দেখে থাকেন সবসময় প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওতে শেয়ার করে রাখেন এবং হচ্ছে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন। যখন যে ভিডিওগুলো আমরা ছাড়বো আপনার নতুন নতুন পছন্দের গাড়িগুলো আপনার কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভাই এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে এবং দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য খেজমত আসতে পারি যখন যে গাড়িগুলো কালেকশনে আসে ইনশাল্লাহ। আমি প্রতিষ্ঠাতা ওনার মোহাম্মদ ইকবাল হোসেন, আপনাদের খেজমতে আছি এবং রিভিউগুলো দিয়ে থাকি। সবাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে রিভিউ এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।